হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে B60 পুওর ওভার কফিটা নিজে ট্রাই করি। তার জন্য আমার যা যা লাগছে সেটা আপনি অলরেডি ভিডিওতে দেখছেন। প্রথমে ফিল্টার পেপারটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে নেবেন। আর যেই পানিটা ব্যবহার করছি এটা হচ্ছে 94 ডিগ্রি টেম্পারেচারে, তার মানে আপনি 90 ডিগ্রি প্লাস তাপমাত্রায় গরম পানিটা ব্যবহার করতে হবে এই B60 কফিটা বানানোর জন্য। এটা অনেক পপুলার একটা কফি। এখন আমি যেই কফিটা ইউজ করছি সেটা হচ্ছে ইথিওপিয়ান হাম্বেলা ব্ল্যাক কফি। এটা আমাদের কাছে দিয়েছেন সৌদি আরব থেকে এক ভাই, জাস্ট ট্রাই করার জন্য। এটা খুবই অসাধারণ কফিটা। প্রথমে আমি 50 ml-এর মতো পানি দিয়ে দিব এই কফিটা বানানোর জন্য। আমাকে টোটাল 3 থেকে 4 মিনিট সময় পাবো এই কফিটা বানানোর জন্য। আমরা সবাই এই টাইমটাই মেনটেন করে। সো আমরা যখন প্রথম 50 ml পানি দিয়েছি, এরপরে আমাদেরকে 30 থেকে 45 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে এই যে পানিটা পরিপূর্ণভাবে কফির সাথে মিক্স হওয়ার জন্য। আমরা আবারও কারণ পানিটা গরম করছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস, এখানে থার্মোমিটার দেওয়া আছে কেটলিতে। এরপরে আবার আমরা পানি দিব। এই কফি বানানোর একটা পারফেক্ট রেশিও হচ্ছে 1:16, মানে হচ্ছে আপনি যদি 1 গ্রাম কফি ব্যবহার করেন আপনাকে 16 গ্রাম পানি ব্যবহার করতে হবে। আমি সেই সিস্টেমটাই ফলো করছি। পানিটা টোটাল আমি 3টা ধাপে দিব। একটু মিক্স করে নিলাম, মানে নাড়াচাড়া করলাম যাতে তাড়াতাড়ি পড়ে যায়। এই কফির গুঁড়োটা না একটু বেশি গ্রাইন্ড সাইজ ফাইন, যার কারণে একটু সময় নিচ্ছে। তবে এই B60 কফি বানানোর জন্য গ্রাইন্ড সাইজ হচ্ছে মিডিয়াম ক্রোসু। তখন দেখা যাবে যে আপনি 2.5 থেকে 3 মিনিটের মধ্যেও কফিটা চাইলে বানিয়ে নিতে পারবেন। আমাদের পানি দেওয়ার পরিমাণ শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 214 ml পানি আছে। আমাদের কফির পরিমাণ ছিল 13.2 গ্রাম, সেই হিসাবে পানির রেশিও ঠিক আছে। আমাদের কফি অলমোস্ট হয়ে গেল B60। এটা একটা চমৎকার ব্ল্যাক কফি। যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন তারা চাইলেই বাসায় বসে কফিটা বানিয়ে খেতে পারেন। সম্পূর্ণ সেট আপটা আপনি চাইলে আমার কাছ থেকেও কিনতে পারবেন এবং আপনি আপনার কফি এনজয় করতে পারবেন। এটা খুবই অসাধারণ জনপ্রিয় কফি। সো নিজে ভালো থাকুন, ব্ল্যাক কফির সাথে থাকুন।